চলো 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 চলো, নামো 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 বাবা। আজকে ফিডব্যাক নিয়ে যাচ্ছি নদীতে নাকি? বন্ধুরা চলে এসেছি কিন্তু আমরা আমাদের মানে খালে, আর এখন কিন্তু সময় হচ্ছে আমাদের ছোট মাছ ধরার সময়, তাই না? সেই জন্য জাল নিয়ে কিন্তু আমরা সবাই ঘুরে গেছি, আমরা এসেছি চারজন, আর আজকে এই খালেই আমাদের বেন্দি জাল পাতা হবে, তাই না? একদম একটুকুনি জল কমলি পরে আমাদের বেন্দি জাল খাটাবো, আর আপাতত এখন রেস্ট নেবো, আর এখন কাজ বলতে একটু খুঁটো ফুটো দড়ি ফড়ি গুলো ফিটিং করতে হবে। তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। ওয়াইল্ড লাইফ অফ সুন্দরবন 2.0 তে সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা আজকে দারুণ একটা মানে গনে চলে এসেছি। আজকে গনটা কি গেছে? প্রতিবাদ মানে পূর্ণিমা গেল, পূর্ণিমার পরেই প্রতিবাদ, দারুণ গনে চলে এসেছি। তো চলো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি। বন্ধুরা অনেকক্ষণ অপেক্ষা করলাম, আর খালের জল কিন্তু অনেকটাই কমে গেছে, আর এখন দিয়ে পাতা শুরু করবো কি বাবা? আর প্রথমে জালা খুললে দেখি জালা খুললে কি আছে, ধরো মানে এখন দিয়ে বেন্দি জাল দিয়ে এই মাছ ছোট মাছ ধরা হবে আর ঘেরে ছাড়া হবে, কেননা ঘেরে ছাড়লে কিন্তু বাবা পাঁচটি মাছ হয়, দেখেছি মানে তো নদীর সব রকম মাছ হয়, দেখ সব, হ্যাঁ ভিন্ন রকম মাছ হয়, সব রকম মাছ হয়, এগুলো এখন আমাকে অ্যাসেপ্ট করে রাখতে হবে। হ্যাঁ ওখানেই তোমার সব আটকাবে না, দড়ি লাগবে না একটু দড়ি খুলে দিলাম, দড়ি সাঁতার দাও, কিন্তু তোমার সাঁতার দাও বাবা ঠিক আছে আমার নিয়ে যাচ্ছে, ঢোকে না নিজে করে ভাবো, ঠিক আছে জালের মধ্যে তো আমরা ঢুকে যাবো না, জালের শরীরটা কোথায় গেছে নাকি? তো একটা দড়ি নিয়ে গেছে সাথে বান মাছের বাচ্চা আছে, বুঝলে পাঁচ মাসে দেখো মাছ হয় ঢুকিস নাকি? আচ্ছা দাঁড়া, জাল ঠিক আছে, জাল ঠিক আছে, মেলেছে না? হ্যাঁ ভালো মেলেছে, চালাও দেখতেছি। ঠিক আছে এই তো মাছের বাচ্চা পড়ছে, এই দেখো দেখো দেখো, এই তো মাছের বাচ্চা পড়তেছে, এই তো রাখে 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 রাখে, ও পড়ছে পড়ছে পড়ছে, এখন শুধু অপেক্ষা করতে হবে, বুঝলে?
মানে কিছুক্ষণ সময় দেবে, আবার চেক দিতে দিয়ে হাড়িতে জিও আর দাদু দাদা হাড়িতে ফেরত জল তুলে রাখো, ফেরত জল তোলো, ফেরত জল তুলে ছাড়া দাঁড়া রাখো দেখি দাদার খবর কি হচ্ছে, যাও বাচ্চাগুলো নিয়ে ঘেরে ছাড়বো, বড় বড় হবে তখন আমরা ধরে খেয়ে নেবো। না না জল গাব দানা গাব দানা গাব দানা জানতো আছে সব রকম বাচ্চা রয়েছে মাছের, তারা শুধু একটু জল দাও, সব রকম মাছের বাচ্চা, সব বাচ্চা মাছ আছে, এটা খয়রা মাছের বাচ্চা বাবা, খয়রা মাছের বাচ্চা দেখো, হ্যাঁ সব পুকুরে বড় হবে ভাবজা। এই বেশি করে নিয়ে ছাড়বো ঘেরে, আর নদীর মাছ পুকুর বাড়ি বসে ওই মাছ খাইবো জানো নাকি বলো, বিভিন্ন রকম মাছের মাছ, এই দেখো কাকাটা চিত্র মাছ ওই তো ছোট কালো ওই টুলি, এই মুগাকড়া উড়িছে যা ফাটবে যা ফাটবে, ওই পড়েছে, হ্যাঁ পড়েছে, নোংরা কম পড়ছে, নোংরা কম পড়ছে, সব বাচ্চা কাকা ছোট বলে এরা মনে হচ্ছে, সব যখন বড় হবে তখন কি হয় বলো তো, কোটার ভিতরে মাছ ঢুকছে, কত রকম বাচ্চা দেখো, বিভিন্ন রকম বাচ্চা, চিংড়ি হ্যাঁ সব রকম বাচ্চা আছে, কিসের বাচ্চা, সব রকম বাচ্চা, থেকে যাচ্ছে গো কাকা, চিংড়ি মাছ হয়েছে কাকা ভালো হেভি, চিংড়ি মাছ হয়েছে তো বলা না, চিংড়ি মাছ আছে জল কমতেছে না, দেখো এক কোষ হয়েছে, এক কোষ মাছ
চিংড়ি মাছ প্রচুর মাছ, এই দেখো চিংড়ি কত রকম যে মাছের বাচ্চা, এতে ভাঙান মাছের বাচ্চাও আছে, সব মাছের বাচ্চা বুঝলো। প্রচুর মাছ পড়ছে, প্রচুর মাছ এই দিয়েছে, পাতাগুলো পরিষ্কার করলে মাছ সব দেখা যায়। এই দেখো পাইছি বাচ্চা, এই তো দরকার, পাইছি ভাঙানে বাচ্চা, সব আছে আছে আছে, সব আছে, সব রকম রয়েছে। জল কমতেছে না এখন, ভালো মাছ পড়ছে দেখো, প্রত্যেক হিসেবে পাইছি মাছ পড়ছে। প্রতিদিন ধরলে কিন্তু অনেক মাছ ধরা যাবে, ঘিরে পুরো ভরে দেওয়া যাবে। বড় সাইজের বাচ্চা দুটো দুটো এই সুরে তোমার হাতে ধরে তুমি ধরে ফেলাই ধরছি ধরছি, ভালোই মজা লাগতেছে। জল কমেছে, এবার পড়বে, জল কমবে তত মাছ বেশি হবে, আবজা মানে কি সব বিভিন্ন রকম বারো রকম বাচ্চা থাকে। দেখো এ কাঁকড়া চিংড়ি মাছ পাইছি মাছের বাচ্চা বাবা বান্ধব, আরে জল দাও কত মাছের বাচ্চা যে এতে কয়েকশো কাকা। আমি কি বললি বেশি বাঁচতে গেলে চলে যাবে, হ্যাঁ বুঝলে নিয়ে সাতটি সব মাছের বাচ্চা ঢেলে দিই, সব মাছের সময় ঢেলে দিই নাকি বলো, নাহলে ওই ওই বাচ্চা চাপ চোখ খালি না মরে যাবে। তাহলে কি রে আমি জানি না কি নোনা যোগ টুক হবে, হ্যাঁ যোগ 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 মাছের বাচ্চা আছে, ছাড়ো 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 ছাড়ো, দাঁড়া বাসি মাছ তুমি নিতে এটা ছেড়ে দিতে, নোনা যোগ ভালো মাছ এর লাস্ট আর এই স্কুইড স্কুইড এটা ফেলে দাও কাকা, বড় মাছও আছে চিংড়ি মাছ, হ্যাঁ এর ভিতরে আছে
একবার এতগুলো সব পাইছি তো তুমি খুলতে লাগো, আমরা এটা দিয়ে দিয়ে ঝাড়াই যা পরে লাস্ট কিন্তু মাছ কিন্তু পড়ছে সব বড় বড় চিংড়ি পড়ছে পাইছে পড়ছে জলটা কমা দিচ্ছে জল পড়বে তো ঝালানি নিয়েছি এই ঘরে দেবো সব আছে পোনা মাছ দেখো এবার মাছ মাছ দেখা যাবে তারা চলার জন্য কি ঘুমাই দিবে জল গরম বাচ্চা তারা জলটা কি ঘুমিয়ে দিই ঠান্ডা হয়ে গেল লাগে হ্যাঁ হেভি গরম খেলা করতেছে নোংরা ভিতরে চিংড়ি কিছু মরবে কিছু করার নেই কিছু মরবে যা মরে যা বাইশে মশে ভাগ করছি মা এই দুপুরে খিসে পাইলাম মনে আছে দুটো বাইশে তেল হইলো বাইশে হারি তোমার এতে কিন্তু বিভিন্ন রকম আছে বাগদা বলো তোমার বর্ষার পরে কিন্তু এই মাছ বড় হবে বাগদা তারপরে হরিণা তারপরে পাইছে সব রকম তাই না সব রকম কিন্তু হবে সব রকম মাছ হবে না এবার স্যানাটাইম করে দুটো খাওয়া দাওয়া করবো তোমার রান্না বান্না করছো না স্যানাটাইম করে
বন্ধুরা, এবার স্নান টান করে বাড়িতে গিয়ে কড়া খাওয়া দাওয়া করবো আর ভিডিওটা এখানে শেষ করব। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে নেবেন, আর কোন বন্ধু যদি চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হচ্ছে পরে ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।